হাই, ইলেকট্রিক্যাল মেশিন কোর্সের এই ভিডিওতে আমরা ইন্ডাকশন মোটরের একটা প্রবলেম সলভ করব। সো এটা হচ্ছে আমাদের দুই নম্বর প্রবলেম। কি বলে দিয়েছে, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কথা বলা আছে এবং এটার চারটা ফোর পোলসের কথা বলা আছে অ্যান্ড সাপ্লাইড ফ্রম 50 হার্জ স্টেটর ফ্রিকোয়েন্সি বা সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে হচ্ছে আমাদের 50 হার্জ, ঠিক আছে। এবং পি নাম্বার অফ পোল দেওয়া আছে হচ্ছে ফোর পোলস। প্রথমেই আমার বলছে সিনক্রোনাস স্পিডটা বের করো, ইজি অঙ্ক ম্যাথ। সো সিনক্রোনাস স্পিড আমরা জানি হচ্ছে এনএস। সিনক্রোনাস স্পিড এনএস সমান আমরা জানি হচ্ছে 120 f/p। 120 f হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই নাম্বার অফ পোল। তাহলে 120 f কত? সাপ্লাই ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 50 ডিভাইডেড বাই নাম্বার অফ পোল হচ্ছে 4। অর্থাৎ এনএস সমান আমাদের আসবে হচ্ছে 1500, আমাদের অবশ্যই এটা আরপিএমে আসবে, নট রিজন পার সেকেন্ড। রিজন পার সেকেন্ড করতে গেলে আমাদের 2π/60 দ্বারা গুণ করতে হতো, ঠিক আছে, এটা আমরা দেখছিলাম। দেন নেক্সট আমার দুই নম্বর কী বলছে, যে তার রোটার স্পিডটা বের করতে বলছে ওয়েন স্লিপ ইজ 4%, ঠিক আছে। 4% মানে হচ্ছে স্লিপ দেওয়া আছে হচ্ছে 0.04, ঠিক আছে। তাহলে আমরা জানি স্লিপ সমান এনএস মাইনাস এনএম ডিভাইডেড বাই এনএস। যখন আমাদের স্লিপ দেওয়া আছে 0.04 এবং সিনক্রোনাস স্পিডটা আমাদের বের করছিলাম হচ্ছে 1500 rpm মাইনাস এনএমটা আমাদের বের করতে বলছে যে রোটর স্পিড বা মেকানিক্যাল স্পিড ডিভাইডেড বাই এনএস হচ্ছে 1500। অতএব যে আমাদের মেকানিক্যাল স্পিডটা আসবে বা রোটর স্পিডটা আসবে হচ্ছে 1440 rpm। দেন নেক্সট আমার বলছে যে রোটর ফ্রিকোয়েন্সি ওয়েন দ্য রোটর রানস অ্যাট 600 rpm। রোটর ফ্রিকোয়েন্সি আমরা জানি কি, তিন নম্বর, এফআর ইকুয়ালস টু এস ইন্টু এফএস, ঠিক আছে। রোটার ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু এস ইন্টু এফএস। সাপ্লাই ফ্রিকোয়েন্সি তো আমরা জানি 50 হার্জ। আমাদের এই যে রোটরটা যখন 600 rpm এ রান করবে তখন সেটার স্লিপ কত হয় সেটা আমরা এখন বের করি, সমীকরণ দিয়ে নিই। তাহলে আমাদের স্লিপ লাগবে, আমরা জানি এস ইকুয়ালস টু এনএস মাইনাস এনএম ডিভাইডেড বাই এনএস। আমাদের সিনক্রোনাস স্পিড তো আমরা 1500 রাখছি, আমরা চেঞ্জ করছি হচ্ছে আমাদের রোটর ফ্রিকোয়েন্সি, রোটর যে স্পিডটা, রোটর স্পিড দ্যাট মিনস মেকানিক্যাল স্পিড, সেটা হচ্ছে আমাদের 600 rpm করছি ডিভাইডেড বাই 1500। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে স্লিপ আসবে হচ্ছে 0.6। তাহলে রোটর ফ্রিকোয়েন্সি এফআর ইকুয়ালস টু 0.6 মান বসে দিচ্ছে এই সমীকরণ ইকুয়াল ইন্টু 50। তাহলে আমাদের মান আসবে হচ্ছে 30 হার্জ। সো আমরা ইজি ইজি প্রবলেম এইভাবে সলভ করবো। দেন নেক্সটে আমরা ধীরে ধীরে কমপ্লেক্স প্রবলেম দিকে যাবো এবং রোটরের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো দেখবো। ওকে, ধন্যবাদ।